এই তো খুকিয়া বোদের সাথে আমিও ইফতারে যোগ দিয়ে দিলাম, অনেকদিন পরে মনে হচ্ছে। তোমাকে আমরা খুব মিস করছিলাম। আমি তো মনে হচ্ছিল বাংলাদেশ চলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমরা চলে আসলাম সকাল সকাল একটি ব্লগ নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন অনেক ব্যাগ। আমরা যাচ্ছি হচ্ছে নুহাই যাচ্ছে লুটনে, আর আমি যাচ্ছি ওয়াকিংয়ে। আমাদের লন্ডনের ঘোরা ফেরা শেষ, ইনশাল্লাহ আমরা লন্ডন আবার আসবো, তখন আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। হ্যাঁ, এখন মানে 7টা বাজে না নুহাস? আর আমি চলে যাচ্ছি ওয়াকিং এ। আমরা এই কয়েকদিন লন্ডনে খুব সুন্দর সময় পার করছি, খুব মিস করবো সবাইকে, আপু ভাইয়া, তারপর সবার সাথে মিশে খুব ভালো লাগছে, খুব ঘুরতে পেরে খুব ভালোই সময় কাটাইছি। আর নুহাসকেও মিস করবো, ইনশাল্লাহ নেক্সট উইক নুহাসের সাথে দেখা হবে। আমাদের এখানে সম্ভবত নেক্সট উইকই ঈদ হবে, আর নুহাসকে ঈদের আগে আইসা করবে, আর আমি তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করবই। আর এখন মানে এত ঠান্ডা পুরা, মানে সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ পুরো রাস্তা ভিজাম, অনেক ঠান্ডা, বাতাস মনে হচ্ছে যে পুরা হাত, মানে আমার হাত একদম বরফ হয়ে গেছে আর কি। তো যাই হোক, অনেক সকাল সকাল, তবে সকালের মানে ভালো লাগাটাই অন্যরকম। আমার কাছে সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে, আর এখন আমার মানে খুব ভালোই লাগছে। না না, সকালের ওয়েদারটা একটু অন্যরকম ভালো লাগে না, তারপর গল্প করলাম। তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় অলমোস্ট 4টা বেজে গেছে, তো জাস্ট আমরা 4টা বাজে শুয়েছি, আর উঠতে উঠতে এখন হচ্ছে যে 7টায় বেরিয়ে গেছে এরকম আর কি। খুব কম সময় বাসও এসে পড়ছেন। আমরা আরো বাকি ব্লগটি দেখাবো আপনাদের সাথে, অবশ্যই সবার সাথেই থাকুন। আমরা বাসে ফিরেছি, আর লাকিলি মানে একটু দাঁড়ানোর পরে বাসে এসে বসতে বেশি ওয়েট করতে হয় নাই। তো এখন বাসে আমাদের অর্ধেক রাস্তা পর্যন্ত দুজনের ইমেল আছে, যার দুজন দিকে যাবো আর কি, তাও ভালো, নয়তো একা একা যেতে আসলে ভালো লাগে না, অনেক বোরিং লাগে। তো নয়ের সাথে অর্ধেক রাস্তা যেতে পারলো ভালো লাগবে। তবে আজকের ওয়েদারটা খুব বেশি একটা ভালো না, আরও বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমি এখন ওয়াকিং এর ট্রেনে উঠে গেছি, নুহাস চলে যাচ্ছে লুটনে, লন্ডনে খুব সুন্দর সময় কাটাইছি, ঈদে শপিং করলাম। আসলে লন্ডন তো আমাদের এখান থেকে অনেক দূর, অনেক দূর আসলে, আর যেহেতু আমাদের গাড়ি নেই, তো গাড়ি থাকলেও অনেক দূর, কারণ ট্রাফিক বা আড়াই 3 ঘন্টা লেগে যায়। তাও ব্যাগ নেওয়ার জন্য সুবিধা, যদি শপিং করে প্লাস আদার আরও শপিং টপিং করে, মানে আমার মানে অনেক ব্যাগ হয়ে গেছে, এখন নিয়ে যাইতে একটু কষ্ট হয়েছে আর কি এটাই। তো তাও অনেক সুন্দর সময় কাটালাম, খুব ভালোই লাগলো। তার জন্য আমি সচরাচর যেগুলো মানে আমাদের ওয়াকিংয়ে পাওয়া যায় সেগুলো আমি লন্ডন থেকে কখনোই কিনি না। ঈদের শপিং করবো প্লাস যেগুলো পাওয়া যায় না আমাদের ওয়াকিংয়ে এগুলো কিনবো। বাট প্রাইমার্ক, ডেভেনহামস বা এই দোকানগুলো পুরো ইউকেতেই আছে, তো তার জন্য আমাদের বাসার এখানে আছে, নুহাসের এখানে আছে, তো আমি লন্ডনে গেলে এখান থেকে কিছু কেনার প্রয়োজন পড়ে না, জাস্ট আমার যেগুলো নেই সেগুলো আমি কিনি। তার জন্য আর কি আমি ওই দিন যে ডেভেনহামস প্রাইমার্কে গেলাম কিছু কিনি নাই। বাট আমি ঈদের শপিং যেহেতু আমার ওইখানে করা উচিত, কারণ আমাদের ওয়াকিংয়ের থেকে ঈদের শপিংয়ের জন্য যেতে হলে আবার লন্ডনে আসতে হবে, তাই আমি ঈদের শপিং করে নিয়েছি, কারণ ব্যাগ করি করা অনেকেরই করা আসলে অনেক ঝামেলা। দেখেন কতগুলো ব্যাগ হয়ে গেছে, শপিং না করেই তো এই আর কি অবস্থা। ঈদের ড্রেস তো আমি দেখাবো না এখন, ইনশাল্লাহ ঈদের দিনই দেখতে পারবেন আপনারা। তো সবাই সাথেই থাকুন, আমি এখন বাসে যাচ্ছি, খুব ভালোই লাগতেছে, খুকি আপুদের ওইখানে যাচ্ছি, আর নুহাসের ওইখানে নেক্সট উইক যাবো, নুহাস এসা পড়বে যেহেতু ঈদে এসে পড়ছে। লন্ডন থেকে আমাদের বাসে যদি 2-3 বার ট্রেন চেঞ্জ করা লাগে, বাস চেঞ্জ করা লাগে, তো এতগুলো ব্যাগ নিয়ে মানে বাস ট্রেন চেঞ্জ করাটা অনেক ব্যাপার আছে। এই তো নুহাস চলে গেলাম, দেন আমার তো একটা পার্সও আছে,
তো সব মিলায় আলহামদুলিল্লাহ আমি যাইতে পারলি হইছে। ব্যাগগুলো অনেক কয়েট, আমার হাত ব্যথা করতেছে ওরা। আর এদিকে আমি ট্রেনে, ট্রেন ফাঁকা একদম। আর এখানে একদম সকাল, আমাদের বাসে সবাই জানিস এরকম টাইমে তো ঘুমাই সচরাচর, ওরা যে ঘুমাচ্ছে। আর এখানে একটা ভালো দিক হচ্ছে যে মানে ট্রেন একদম টাইম মতো, 1 মিনিট পরে পরে ট্রেন, যার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো আমার ট্রেনও ছেড়ে দিচ্ছে এখন, আমি আশা করছি আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব। তারপর মামুন ভাইয়াকে ফোন দিব, ভাইয়া আসতে না তো আমি বাসেই চলে যাবো আর কি। আমি এখন বাসা থেকে বের হয়ে গেলাম, আমি এখন যাচ্ছি টাউন সেন্টারে। আমাদের এখান থেকে টাউন সেন্টার খুব বেশি দূরে না। ওকে আপু, মামুন ভাইয়া ওরা অলরেডি চলে গেছে, কারণ আমি একটু ঘুমাইছিলাম তো তার অনেক টায়ার্ড লাগতেছিল। আমি যেহেতু আর্লি মর্নিং জার্নি করে আসছি তো তার জন্য আমি ঘুমাই গেছি। আর আপু ভাইয়া সে ফাঁকে গেল, তো আপু আমাকে বলে গেছে যে আমরা যাচ্ছি, তুমি আস্তে আস্তে রেডি হয়ে আসাম। তো আমি ঘুম ভাঙলো, দেন আমি রেডি হয়ে এখন যাচ্ছি। আমাদের বাসার সামনেই একটা বাস স্টপ আছে, তো ওইখানেই যাচ্ছি, কারণ ওইখান থেকে আমি বাসে যাব। আর অনেকদিন পরে, অনেকদিন পরে না আসলে, মার্কেটে তো যাই আমি, লন্ডনেও তো 2 উইকস যাবত তো লন্ডনেই ছিলাম, তো ওইখানে দাম মার্কেট করছি। আর আমাদের ওকিংয়ের দিকে যেহেতু এরিয়াটা একটু মানে এখানে সব মানে ব্রিটিশরা থাকে, মুসলিমরা কম থাকে, তো তার জন্য ঈদের মার্কেট বা এরকম জমজমাট কিছু নাই। জাস্ট এখানে আমি যেগুলো আমার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমি কিনবো। আমার কিছু মেকআপ আইটেম কিনতে হবে, আর কিছু কিনতে হবে হচ্ছে যে আমার ভার্সিটিতে যাওয়ার কিছু কাপড় চোপড় থাকবো, আর আপনারা তো সাথেই থাকবেন। আর আয়সাও করতে হবে, কারণ অলরেডি 3টা বাজে, আমাদের তো আবার 8:30 ইফতারও আছে, তো বাসায় এসে আবার ইফতার বানাতে হবে। আর আজকে আমার ব্লগে ভুকিয়াবোদেরকেও দেখতে পাবেন, যেহেতু আমি কিনে আসছি, তো সবাই সাথেই থাকুন। বাস তো আমি আসার সাথে সাথেই আসছিল, কিন্তু একটা বাস অলরেডি চলে গেছে কারণ পুরো ফুল ছিল, কিন্তু আমি সেকেন্ড বাসের জন্য ওয়েট করতেছি। তো এখানে যারা দাঁড়ায় আছে ওনারা বলতেছে যে এই নিয়ে নাকি 2-3টা বাস গেছে ফুল, কাউকেই নেয় নাই। ও এখন দেখি কি হয়। আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সুন্দর, আজকের ওয়েদারটা একদম রৌদ্র আর কড়া রোদ, বাতাস আছে যদিও খুবই সুন্দর ওয়েদার। তো আমরা বাসে উঠেছি, আমি এই তো আমি চলে আসলাম ওকিংয়ে, এখন আমি হেঁটে যাচ্ছি, খুকিয়াপুর এখানে আসে। আর আজকে হ্যালো রাদিয়া, আমাদের শপিং শেষ, এখন আমরা রাদিয়া তুমি কোথায় যাবে? মাম ভাইয়া পে করতেছে। এই বুড়ি, আমাদের শপিং শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকে শপিং, আরও মামুন ভাই অর্ধেক গাড়িতে রেখে আসছে। আজকে মাশাল্লাহ অনেক শপিং হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর। আমরা এখন বাসায় এসে পড়ছি, রাদি আসো, সে তার জন্য যা যা কিনছে সেইগুলো নিয়ে যাইতেছে। লক্ষ্মী একটা বেবি আমাদের, আমাদের ইফতারের টাইম হয়ে গেছে এখন, আমি মাত্র শপিং থেকে আসছি, একটু রেস্ট নিই, এখন নিচে যাচ্ছি ইফতার করব। এই তো খুকিয়াপুদের সাথে আমি ইফতারে যোগ দিয়ে দিলাম, অনেক দিন পরে মনে হচ্ছে। আমি তো মনে হচ্ছিল বাংলাদেশ চলে গেছি, সবার থেকে নেটওয়ার্কের একদম বাইরে। তো আলহামদুলিল্লাহ আজকে আবার সবার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, লাকে আপনি একটু বেশি মানে টায়ার্ড হয়ে গেছে, তো ইফতারের পরে কথা হবে। না লাস্টের রোজাগুলো খুব ধরে। আর এদিকে আজকে ইফতারে কি আছে আমি তো মুড়ি টুড়ি কিছু দেখতে পাচ্ছি না। আমার ইফতারে, আমার ইফতারে মুড়ি ছাড়া আবার খুব বেশি একটা ভালো লাগে না। এদিকে পরোটা, তারপরে বিভিন্ন সব ফ্রুটস কেটে নিয়েছে, বুট,
তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।